राजधानी गणपरिवहन श्रृंखला फेराते 386 रूट भेंगे करा 42 बेसरकारी कोम्पानी अधीने चलबे 9 रंगेर बास डिसेम्बरे परीक्षामूलक कार्यक्रम शुरू। द्रुत एगिए चलछे पद्मा सेतुर काज शेष पर्याये सड़क पथेर शेयर पकेट डिवाइडर और रेलिंग निर्माण बावा प्रांते नदी शासन शुरू। बान्दरबानेर लाबाय माथामुहुरी नदीर उपर निर्मित होच्छे सेतु पाल्टे जाबे लाखो मानुषेर कृषि अर्थनीति और जीवन जीविका। हठात आमदानी बाढ़ाय पेंयाजेर क्रेता संकट नष्ट होवार शंकाय छेड़े देया होच्छे कम दामे अति मुनाफार प्रमाण पेले व्यवस्था। এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে আরটিপিসিআর ল্যাব বসানোর দাবি প্রবাসীদের কার্যকর হলে কমবে দুবাইগামী যাত্রীদের ভোগান্তি। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শেখ রাসেল দিবস 2021 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটা সংগ্রাম পদক পরই মে মাসেই তাকে গ্রেপ্তার করা হলো, ফেব্রুয়ারি মাসে তিনি 6 দফা দিলেন, এই অল্প সময়ের মধ্যে সঙ্গে বাংলাদেশ তিনি সফর করলেন। তিনি যখন বাংলাদেশ সফর করেছেন তখনও আসলে বাবাকে রাসেল খুব একটা কাছে পাইনি, তবু যতটুকু সময় পেত আমার আব্বা বাচ্চাদের খুবই পছন্দ করতেন, আদর করতেন, রাসেলকে তিনি কোলেই রাখতেন, নিজের হাতে দুধ খাওয়াতেন শিশি ভরে, যেটুকু সময় পেতেন সেটুকু কিন্তু করতেন, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। তারপরে তো 66 সালে তাকে গ্রেপ্তার করা হলো। কারাগারে যখন দেখা হতো, যেদিন রাসেল দেখা করে আসতো সেদিন আসলে সে কথা বলতে পারতো না, কিন্তু তার ভিতরে যে অস্থিরতা, মনের যে কষ্ট সেটা আমরা বুঝতে পারতাম, এবং সে যে কান্নাকাটি করতো তখন মানে আমাদের সব ভাই বোনদের ডাকতো, আমরা একসাথে তার সঙ্গে বসতাম, এভাবে তার কষ্টটা সে চেপে রাখতো বা তার কষ্টটা সে বলতে পারতো না, কিন্তু তার কষ্টটা আমরাও অনুভব করতে পারতাম। রাসেল এভাবেই বড় হলো। 69 সালে যখন আমার বাবা মুক্তি পেলেন তখন রাসেল কিছুতেই তার কাছাড়া হতে চাইতো না, আরও একটা ওই ছিল যে কিছুক্ষণ পরপরই ও আব্বা অফিসে থাকলে দেখে আসতো যে উনি আছেন কি না, তার মনে হতো যেন একটা ভয়, কিন্তু পাশাপাশি সে খেলাধুলো করতো। এরপর তো আসলে 71 সাল, আমার আব্বাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, এরপরে আমাদেরকেও বন্দি করা হলো, আমার মা রাসেল ছোট্ট তাকেও বন্দি করা হলো। সেই বন্দিখানায় তার খেলাধুলার কোনো সুযোগ নেই, খেলার সাথী নেই। আমার দুই ভাই মুক্তিযুদ্ধে চলে গেছে, কামাল জামাল, কারণ রাসেলের ভিতরে যে কষ্ট সে কিন্তু কখনো তা প্রকাশ করতো না, তার চোখে পানি থাকতো। জিজ্ঞেস করতাম তুমি কি, তোর চোখে পানি কেন, বলতো ময়লা পড়ে গেছে, কিছু না। ওইটুকু একটা ছোটো বাচ্চা নিজের কষ্টটাকে লুকাবারও চেষ্টা করত। যাক, মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম, দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পর সর্বক্ষণ রাসেল কিন্তু বাবার সাথে সাথেই থাকার চেষ্টা করতো, থাকতো। এই জন্য আব্বাও যেখানে যেতেন তাকে নিয়ে যেত, এবং তার কাপড় চোপড়ও মা সেইভাবেই তৈরি করে দিত। আব্বা প্রিন্স কোট পরতেন, প্রিন্স স্যুট যখন পরতেন রাসেলের জন্য তৈরি করে দেওয়া হতো, এবং কোথাও গেলেও যেখানে যেখানে যাওয়া সম্ভব শিশুদের ও সে সাথে সাথেই যেত। রাসেল আরেকটা কাজ করতো, তার আমরা যখন টুঙ্গিপাড়া যেতাম, গ্রামে যে গরিব ছেলে তাদেরকে একসাথে করে সে তাদের প্যারেড করাতো। তার খুব একটা আগ্রহ ছিল যে প্যারেড করানো, কাঠের বন্দুক তৈরি করে দিয়ে তাকে সে প্যারেড শেখাতো, এবং শুধু এমনি না, প্যারেড শেখানোর পর তাদেরকে আবার পুরস্কার দেওয়া হতো, সে সবাইকে একটি করে টাকা দিত।
আর এই ছেলেদের জন্য সকলের জন্য কিন্তু আমার মা কাপড় চোপড় কিনে নিয়ে যেতেন। এটা রাসেলেরই একটা নির্দেশ ছিল যে সব বাচ্চাদের জন্য প্যান্ট শার্ট কিনে দিতে হবে, এবং সেই কাপড় চোপড় কিন্তু প্রতি বছরই মা যখনই মা যেতেন মা তাদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যেতেন, এবং কিনে অনেক সময় কাপড় রেখেও আসতো। ওখানে একটা আলমারির ভিতরে কাপড় রাখা ছিল। ধানমনি বাসায় আমরা রাসেল কিন্তু সাইকেল চালাতে পছন্দ করতো, খেলাধুলো করতো, স্কুলে যেতে তার একটু প্রথম দিকে বাধা ছিল, কারণ কেউ স্কুলে গেলে সাথে থাকে তার সাথে আমাদের কাউকে যেতে হতো। বিশেষ করে রেহানা প্রায় যে বসে থাকতে হতো, সে যতক্ষণ স্কুলে থাকতো সে ততক্ষণই থাকতো। প্রথম দিকে এরকম একটু দ্বিধা ছিল, তারপরে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। এবং লেখাপড়ার দিকে তার যথেষ্ট নজর ছিল, এবং কমিক বই পড়তে খুব পছন্দ করতো, এবং যখন সে ভালো করে পড়তেও পারতো না তাকে এই কমিক বই পড়ে পড়ে শোনাতে হতো। কাজে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা যদি কেউ কে জিজ্ঞেস করতো তুমি কী হবে, সে বলতো আমি আর্মি হব, সে একটা আর্মি অফিসার হবে, এটাই তার জীবনের স্বপ্ন ছিল। কামালও মুক্তিযুদ্ধ করে সে তো ট্রেনিং নেয় এবং সেনাবাহিনীর সদস্য ছিল, পরে সে রিজাইন করে, তার যেহেতু সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো তাই তার পড়াশোনা শেষ করবার জন্য সে চলে আসে। কিন্তু জামাল সেনাবাহিনীতে যোগ দেয়, এবং রাসেলেরও সেই আকাঙ্ক্ষা, কিন্তু তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। আজকে হয়তো বেঁচে থাকলে সে সেনাবাহিনীর একজন উচ্চ অফিসার হতে পারত, কিন্তু সেটা আর হতে পারলো না। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে রাসেলের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান, এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। একটা শিশুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে আমাদের দেশের লক্ষ কোটি শিশু তাদের জীবনে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তাদের জীবনটা যেন সুন্দর হয়। কারণ একজন শিশুকে হত্যা মানে লাখ কোটি শিশুর জীবনটাই একটা আশঙ্কা এসে যায়, যে যেখানে 15ই আগস্ট আমার বাবা ছিলেন রাষ্ট্রপতি, তাকে হত্যা করলো ক্ষমতার লোক, আর একই সাথে আমার মা যে সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন এবং আমার বাবার পাশে থেকে থেকে সহযোগিতা করে গেছেন, কারাগারে থাকলে সংগঠনগুলি চালিয়েছেন, সংসার সংগঠন মামলা মকদ্দমা সবই তাকে করতে হয়েছে, তাকে পর্যন্ত ঘাতকের দল হত্যা করলো। আমার ভাই কামাল জামাল দুজনই মুক্তিযোদ্ধা, এবং কামাল জামাল নবপরিণীত বধূ সুলতান এবং রোজি তারাও কিন্তু স্পোর্টসের সঙ্গে জড়িত ছিল, তাদেরকে হত্যা করলো। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের আরও সদস্য, যেমন আমার মেজপুকুর বাড়ি, সেজপুকুর বাড়ি, প্রত্যেকটা বাড়িতে কিন্তু আক্রমণ করেছে, প্রতি বাড়ির সদস্যদের হত্যা করেছে। আর সবথেকে কষ্ট হলো রাসেল বাবা মা ভাই সবাইকে হত্যার পর সকলের শেষে রাসেলকে নিয়ে যে, কারণ রাসেল মায়ের কাছে যাবো বলে কান্নাকাটি করছিল, সেই রাসেলকে ভাই চাচা বাবা মা সকলের লাশ ডিঙিয়ে নিয়ে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার একটাই প্রশ্ন আছে, কেন এই শিশুটির কি অপরাধ ছিল, বা বাকি যাদের অর্থে কি অপরাধ ছিল তাদের? বাংলাদেশ স্বাধীন করেছে সেই জন্য, স্বাধীন বাংলাদেশে আমরা এরপরেও দেখেছি সেই পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল তারাও কিন্তু শিশুদের রেহাই দেয়নি, ছোট্ট নবজাতক শিশুকেও তারা হত্যা করেছে, এমনকি মায়ের পেটে শিশুকেও হত্যা করেছে। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি আমি 2001 সালের অক্টোবরের নির্বাচনে,
সেই নির্বাচনের পর বিএনপি জামাত এই দেশে একই কায়দায়, ঠিক যেন পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছিল ওইভাবে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চালিয়েছে। 75-15 আগস্টের পরে কত মানুষকে হত্যা করা হয়েছে। এই সেনাবাহিনীতে 75 সালে জাতির পিতাকে হত্যার পর ওই সেনাবাহিনীতে 19 বার কু হয়েছে। একটা সেনাবাহিনীতে যদি 19 বার কু হয়, সেই সেনাবাহিনীতে ডিসিপ্লিন আছে বলে এটা কেউ দাবি করতে পারে না। আর এই এক একটা কু ধরে ধরে হাজার হাজার সৈনিক অফিসারদের হত্যা করা হয়েছে, অনেকের পরিবার লাশও পায়নি। আর সেই সাথে রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তাদের দিনের পর দিন তাদের নির্যাতন করা হয়েছে। আবার ঠিক সেই ঘটনা আমরা দেখেছি 75-এর পর থেকে, এটা বারবার এসেছে এই ধরনের অত্যাচার। আর 2001 সালের নির্বাচনে আবারও সেই একই ঘটনা, এরপর অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে কতভাবে মানুষকে হত্যা করেছে, বাসে আগুন দিয়েছে, শিশুরা পুড়ে মারা গেছে, এই ঘটনাও আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু আমরা তো এরকম চাই না। আমরা চাই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, প্রত্যেকটা শিশুর জীবন অর্থবহ হবে, সুন্দর হবে, কেউ এভাবে অকালে ঝরে যাবে সেটা আমরা চাই না। একটি ফুল পূর্ণাঙ্গভাবে ফোটার আগেই অকালে ঝরে যাক, এটা কারো আকাঙ্ক্ষা না, এটা কেউ চায় না। 75-এর পরে শুধু হত্যা না, সাথে সাথে ইতিহাসকেও মুছে ফেলা হয়েছিল। আমাদের অনেক প্রজন্ম জানতেই পারেনি যে সেখানে কতজন মানুষকে হত্যা করা হয়েছে, কীভাবে হত্যা করা হয়েছে, বা 71 সালে কীভাবে গণহত্যা চলেছে হয়েছিল আমাদের দেশে। যাক, আমরা সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা উন্নত জীবন দেওয়ার জন্য, আর শিশুরা যেন নিরাপদ থাকে। এই বাংলাদেশে প্রথম 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু নিরাপত্তার জন্য আইন করে দিয়ে যান। আর কি দুর্ভাগ্য আমাদের, ঘাতকের হাতে তারই সন্তানদেরকে তারই সাথে মৃত্যুবরণ করতে হয়, হত্যা শিকার হতে হয়। বাংলাদেশের জন্য আর এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, এই সংগঠনটি আমরা গড়ে তুলেছিলাম এদেশের শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, এদেশের শিশুদের খেলাধুলা বা তাদের মনন বা তাদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য। এই সংগঠনটা যারা পরিচালনা করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এর মধ্যে আমরা মাহমুদুর সামাদকে হারিয়েছি, তার আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু সেই সাথে সাথে এই সংগঠনের বহু ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, আজকে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি এখন সভা পরিচালনা করলো রনি, সেও এই ছোট্টবেলা থেকে এই সংগঠনের একজন সদস্য হিসেবে বেড়ে উঠেছে। ঠিক তার মতো আরও অনেক ছেলে মেয়ে আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, তার একটা আদর্শ নিয়ে নিজেদেরকে প্রস্তুত করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। সেই জন্য শিশু কিশোর পরিষদের সকল সদস্য, নবীন প্রবীণ সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আরও ধন্যবাদ জানাই যে রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে কেন্দ্র করে শেখ রাসেল দিবস, সে যে সমস্ত অনুষ্ঠান করা হয় সে আয়োজকদেরকে, আর এবারে রাষ্ট্রীয়ভাবে যেহেতু প্রথম পালিত হচ্ছে শেখ রাসেল দিবস 2021, এর প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস, এটা যথার্থ হয়েছে বলে আমি মনে করি। কারণ আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক, আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে
স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। আমাদের ক্রীড়া, শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাঁচটা ক্যাটাগরিতে যে পুরস্কার দেওয়া হয়েছে এবং ল্যাপটপ দেওয়া হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং যারা বিজয়ী এই অনলাইন শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায়, তাদেরকে আমি অভিনন্দন জানাই। কারণ প্রযুক্তি শিক্ষা আমাদের নিতে হবে, প্রযুক্তি প্রতিনিয়ত উৎকর্ষ সাধন করে, আর প্রযুক্তি পরিবর্তনশীল। কাজে আমাদের শিশুরা সেই ছোটোবেলা থেকে প্রযুক্তি শিক্ষা নিয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার কামনা। এই দেশকে উন্নত সমৃদ্ধ করবে, সেটাই আমার কামনা, সেটাই আমি চাই। কাজে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ICT মন্ত্রণালয়কে। তারা 4000টা ল্যাপটপ আজকে প্রদান করছে সমগ্র বাংলাদেশের শিশুদেরকে। তারা সেই বলতে গেলে এই মানে কম্পিউটার শিখবে, তাদের জীবনটাই উন্নত হবে, দারিদ্র্যের থেকে মুক্তি পাবে। রাসেলের নামটা আসলে আমাদের বাসায় পড়াশোনা খুব চল ছিল ছোটোবেলার থেকে। আমরা বই পড়া, আমাদেরকে হাত খরচ দিতেন আমার মা। আমি যখন একটু বড় হয়েছি 10 টাকা করে আমরা টাকা পেতাম, এবং সেটা ছিল বই কেনার জন্য। আর রাসেল কমিক বই পড়তো, তার জন্য কমিক কিনে বই কিনে নিয়ে আসা হতো। এবং এই বই পড়ার মধ্য থেকে সবাই আমার আব্বাও পড়াশোনা পড়তে পছন্দ করতেন, মাও পড়তেন প্রচুর বই। তো সে রাসেলের নামটা আমার মায়ের দেওয়া, কারণ নোবেল লরেট বার্ট্রান্ড রাসেলের যে ফিলোসফি, সেই বইগুলি আমার আব্বা পড়তেন, পড়ে সেটা আবার বাংলা করে করে তিনি আমাদের শোনাতেন, আমার মাকে শোনাতেন, এবং মা খুব আগ্রহ ভরে শুনতেন। এবং এটা যখনই জেলের বাইরে থাকতেন, প্রতিদিনই একটা সময় ছিল যখন আব্বা রাসেলের ফিলোসফি পড়ে পড়ে শোনাতেন এবং তার ব্যাখ্যাও দিতেন এবং আমাদের বোঝাতেন। এবং মা বিশেষ করে এটা খুব আগ্রহ ভরে শুনতেন। তাই রাসেলের যখন জন্ম হলো, তার নাম তিনি রাখলেন রাসেল। কারণ রাসেল তিনি একজন ফিলোসফার ছিলেন, নোবেল লরেট ছিলেন, কাজী তার নামেই রাসেলের নামটা রাখা হয়েছিল। কিন্তু সেই রাসেল আর বেঁচে থাকতে পারেনি, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাকে আমরা হারিয়েছি। আমি আজকে তার মাগফিরাত কামনা করি, সেই সাথে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরও। আমি আরও ধন্যবাদ জানাই যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়কে, ক্রীড়া যুব মন্ত্রণালয়, তারা শেখ শহীদ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে আজকে তারা প্রতিযোগিতা আয়োজন করেছিল। এবং রাসেলের জন্মদিন উপলক্ষে 5টি ভাগে 500 প্রতিযোগিতে যোগীকে নিয়ে সপ্তাহব্যাপী প্রতিযোগিতার আয়োজন করে এখানে স্পিড স্কেটিং, রোল বল, স্কেটবোর্ড, রোপ স্কিপিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং সেই অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ প্রতি বছর এই ফেডারেশন শিশু কিশোরদের নিয়ে রাসেলের জন্মদিনটিকে একটি বিশেষ দিন হিসেবে পালন করে থাকেন, যেখানে শিশুদের ক্রীড়াচর্চার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক আদর্শ শিক্ষা দিয়ে আসে। কাজে আমি এই প্রাঙ্গণে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং সারা দেশের শিশুদের মধ্যে শেখ রাসেলের জীবনী এবং শিক্ষা ছড়িয়ে দিতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন গতবারের মতো একটা বই প্রকাশ করেছেন। আমি কিছুক্ষণ আগে আমি দেখেছি সে বইটি শেখ রাসেল শৈশবের ঝরে যাওয়া ফুল, যার মোড়ক কিছুক্ষণ আগে উন্মোচন করেছি। কাজী এই পাবলিকেশনের জন্য এবং পুরস্কার বিতরণের জন্য আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এই পুরস্কার দেওয়া মানে একটা স্বীকৃতি দেওয়া এবং শিশুদের ভিতরে আরও বেশি তাদেরকে নতুন উদ্যম সৃষ্টি করা এবং তাদের বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা কর্তব্যবোধ সেটাকেই আমি মনে করি যে তাদের হৃদয়ে প্রতিষ্ঠিত করে দেওয়া, তাদের হৃদয়টা ধারণ করা যে এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে সেটা আমি চাই। আমাদের আজকের শিশু, আগামী দিনে ভবিষ্যৎ। আমি এই বাংলাদেশ সামনে কেমন হবে তার জন্য প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। বাংলাদেশের আগামী দিনে চলার পথে যেন কোনো রকম আর কোনো হত্যা কু ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়, আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে, এটাই যেন সকলের আদর্শ হয়, সেটাই আমি চাই। আর উপস্থিত সকল শিশুদেরকে আমার অনেক অনেক দোয়া আশীর্বাদ। আমি শিশুদেরকে এটুকু বলবো যে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কারণ লেখাপড়া, শিক্ষা এটা এমন একটা সম্পদ যে সম্পদটা কখনো কেউ কেড়ে নিতে পারবে না। অন্য সম্পদ হলে চুরি হয়ে যেতে পারে, হারাতে পারে, কিন্তু এই শিক্ষা, এই সম্পদটা কিন্তু কোনোদিন হারাবে না, কেউ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। এই শিক্ষাটা আমরা আমাদের বাবা মার কাছ থেকেও পেয়েছি, যে শিক্ষাটাই হচ্ছে সবথেকে জীবনের বড় সম্পদ। কাজে তোমরা লেখাপড়া শিখবে, আমি জানি করোনাকালীন সময়ে শিশুদের স্কুলে যেতে পারেনি, পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছে, যাও এখন করোনা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে, আমরা আবার স্কুল খুলে দিচ্ছি, কলেজ ইউনিভার্সিটি সবই খোলা হচ্ছে, সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে আমি মনে করি যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনা করা। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, যার ফলে আজকের ডিজিটালিও শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, টেলিভিশন বা অনলাইনে পড়াশোনার সুযোগ হয়েছে, এটা আরও সুযোগ আমরা সৃষ্টি করে দেব। কারণ বর্তমান যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, আজকে বিশ্বটা তো এক একটা মানুষের হাতের মুঠোয়, যে কোনো কিছু জানা শেখা যায়, তো সেখান থেকে ভালো জিনিসটাই শিখতে হবে। আমি শিশুদেরকে সেটাই বলবো যে তোমরা ভালো জিনিসটাই শিখবে আর নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবে, বাবা মা শিক্ষক মুরব্বীদের কথা মেনে চলবে, জীবনে যেন ডিসিপ্লিন নিয়ে চলতে পারো সেদিকেই দেখবে, এবং খেলাধুলা বা শিল্প চর্চা, আর্ট সব কিছুতেই তোমরা মনোযোগী হবে সেটা আমি আশা করি। কাজেই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ICT মন্ত্রণালয়, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটা সার্থক করে তোলার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এটুকুই বলবো যে রাসেলের জন্য সবাই দোয়া করবেন। রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় জীবন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত শেখ রাসেল দিবস 2021 উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর কাজ, সড়ক পথের শেয়ার পকেট রেলিংয়ের নির্মাণ কাজও শেষ পর্যায়ে, ফোর লেনে সড়ক পথে চলছে ডিভাইডারের কাজ, মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনের কাজও। পদ্মা সেতুর সবশেষ খবর জানবো এই মুহূর্তে। মাওয়া প্রান্তে আছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাব তার কাছে। ইমদাদ, এই পুরো পদ্মা সেতু জুড়ে কিন্তু কাজ আর কাজ, এখন কিন্তু চলছে
চূড়ান্ত পর্যায়ের কাজ এবং আপনি জানেন যে এই সেতুকে জুনের আগে চালু করবার জন্য যে একের পর এক যে ধাপে ধাপে কাজগুলো এগিয়ে নিচ্ছে পদ্মা সেতু প্রকল্প পরিচালক, যেটি বলছেন যে যত দ্রুত কাজটি শেষ করা যায় এই জুনেরকে টার্গেট রেখে কিন্তু তারা সেভাবে করছেন। এবং 6.15 কিলোমিটার দীর্ঘ এই মূল সেতুতে কিন্তু 500 কম শেয়ার পকেট বা কমপ্লিট করা বাকি রয়েছে, আর 1982টি মাত্র প্যারাপেট ওয়াল রেলিং বসানো বাকি আছে এবং ডিভাইডারও কিন্তু অনেক এগিয়ে গেছে। সব কিছু এক চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর যেটি সেতুর যে 7টি মডিউলে ভাগ করা রয়েছে সেই মডিউলগুলোর মাঝখানে যে জয়েন্ট এক্সপানশন রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু 19 নম্বর খুঁটির যে পয়েন্টটি রয়েছে সেটির কাজ চলছে পুরো দমে। এবং যে এই যে শুষ্ক মৌসুম শুরু হয়ে গেছে, আপনি দেখছেন যে মাওয়া প্রান্তে কিন্তু নদী শাসনের কাজটিও শুরু করে দিয়েছে এবং পদ্মা সেতুর যে নিচতলায় যেখানে রেললাইন রয়েছে রেললাইনের এক পাশে কিন্তু গ্যাস লাইন বসছে, আরেক পাশে সার্ভিস লাইন স্থাপন করা হচ্ছে এবং সার্ভিস লাইনটি কিন্তু দোতলা বিশিষ্ট। এবং পদ্মা সেতুর সংশ্লিষ্টরা বলছেন যে এখানকার যে তাদের কাজের অগ্রগতি সেটি কিন্তু তারা সন্তুষ্ট এবং যে এই শুষ্ক মৌসুম চলে আসবার কারণে কিন্তু তারা যে রোডের উপরে যে পিচ ঢালাই কার্পেটিং সেটি শুরু করে দিবেন এবং যেটি ওয়াটার প্রুফ কার্পেটিং করতে হবে, 2টি লেয়ারে কিন্তু এই ওয়াটার প্রুফ লেয়ার দিতে হবে, সেটি বিদেশ থেকে আনার কারণে কেমিক্যালের কারণে কিছুটা দেরি হচ্ছে এবং তারা বলছেন নভেম্বরের শেষ দিকে এটি শুরু করতে পারবেন বলে জানিয়েছেন। এই ছিল এখানকার সবশেষ। ইমদাদ মুজিগঞ্জ থেকে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। এই যে আপনার স্কুল ফিস জমা দেওয়া হয়ে গেল। থ্যাংক ইউ আপা, খুব সহজ ব্যাপার। জরুরি ব্যাংকিং পেমেন্ট করতে আপনিও ডাউনলোড করুন ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেলফিন। রেশমি কোমল এই অনুভূতি ছাড়া থাকতে চায়। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েলে আছে অ্যালোভেরার কোমলতা ও নারকেল তেলের পুষ্টি। কোমল চুলের জন্য প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। মনের মতো চুলের জন্য আগে আমি এমন ঝামেলা করতাম, তখন উপায় ছিল না, কিন্তু এখন আছে ইভা নন স্টিকি কোকোনাট হেয়ার অয়েল। এই প্রথম নারিকেল তেলের সাথে আছে পেঁয়াজের গুড় আর মেথি, যা পুষ্টি যুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। কোনো তেল চিটচিটে ভাব, বাজে গন্ধ ও ঝামেলা ছাড়াই। ইভা, আমার ঘন সুন্দর চুলের রহস্য। দেশের ফাস্টেস্ট নেটওয়ার্কে পেয়ে যান সাশ্রয়ী ইন্টারনেট প্যাক 51 টাকায় 1 জিবি, আর মাই বিএল অ্যাপ থেকে ইন্টারনেট প্যাক কিনলে 100% পর্যন্ত 4G বোনাস। বাংলা লিংক। তুই আমাদের লেভেলের না, যা আমার সাথে খেলবে। আমাদের সাথে খেলবি? ও এখন নেক্সট লেভেলে খেলবে। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ আওয়ার এনার্জি। দারুন চকলেটের সাথে দুর্দান্ত এনার্জিতে বুস্ট এখন মাত্র 10 টাকা। করোনার সাথে লড়াইয়ে আমরাই করব জয়, তাই তো হাতে তুলে নিয়েছি স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, যা করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে। মনের মতো চুলের জন্য আগে আমি এমন ঝামেলা করতাম, তখন উপায় ছিল না, কিন্তু এখন আছে ইভা নন স্টিকি কোকোনাট হেয়ার অয়েল। এই প্রথম নারিকেল তেলের সাথে আছে পেঁয়াজের গুড় আর মেথি, যা পুষ্টি যুগিয়ে চুল করে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। কোনো তেল চিটচিটে ভাব, বাজে গন্ধ ও ঝামেলা ছাড়াই। ইভা, আমার ঘন সুন্দর চুলের রহস্য। আমরা মেরিল পেট্রোলিয়াম জেলিকে তৈরি করেছি লেবুর নির্যাস আর ভিটামিন সির গুণ দিয়ে, তাই ত্বকের সম্পূর্ণ সুরক্ষায় ভরসা রাখুন শুধু মেরিল পেট্রোলিয়াম জেলিতে। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা যেন আপনার চুলের সাজে বাধা না হয়। চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। ডাভ এর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক এবং ক্যারোটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। ডাভ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি।
ইসলামী ব্যাংকের সিআরএম বুথে রিয়েল টাইমে টাকা জমা রাখতে পারো। তাই নাকি? ইসলামী ব্যাংকের সিআরএম বুথে এটিএম এর যাবতীয় সুবিধার পাশাপাশি আছে রিয়েল টাইমে টাকা জমা ও উত্তোলন করার সুবিধা। জমা দেওয়ার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত টাকা যোগ হয়ে যাবে। দেখছেন সময় বাণিজ্য। একটি সেতু পাল্টে দেবে 30 গ্রামের মানুষের ভাগ্য। বান্দরবানের লামায় মাথামোহরি নদীর উপর নির্মিত হচ্ছে সেতুটি। 184 মিটার দীর্ঘ এই গার্ডার ব্রিজটি নির্মিত হলে গতি ফিরবে লাখো মানুষের জীবন জীবিকা, কৃষি ও অর্থনীতিতে। ব্রিজটির 80% কাজ শেষ হয়েছে আর কয়েক মাস পরেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বান্দরবান থেকে এন এ জাকিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। লামা সদর থেকে রূপসীপাড়া ইউনিয়নের দূরত্ব মাত্র 9 কিলোমিটার হলেও যাতায়াতের জন্য মাতামোহরি নদী পাড়ি দিতে সময় লেগে যায় কয়েক ঘন্টা। এছাড়া বর্ষায় নদীর পানি বেড়ে গেলে কঠিন হয়ে পড়ে এলাকার মানুষের চলাচল। বিপাকে পড়তে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষকদের। সেতুটি নির্মাণ হলে গতি আসবে তাদের জীবনে। আমাদের প্রত্যেকদিন কষ্ট হয় নৌকার জন্য অপেক্ষা করে, মাঝে মাঝে দেরি হয়ে যায় কলেজের জন্য, বিশেষ করে বৃষ্টির দিনে আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় মানে স্কুলে যাওয়ার জন্য। আর এলজিডির তথ্য মতে বান্দরবনের লামা উপজেলায় মাতামোহরি নদীর উপর 2019 সালে শিলের তোয়া রূপসীপাড়া ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়। 11 কোটি 36 লাখ টাকা ব্যয়ে 184 মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে মেসার্স তমা ও এম এ জাহেদ কনস্ট্রাকশন। করোনার কারণে কিছুটা থেমে গেলেও বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে ব্রিজের নির্মাণ কাজ। ইতোমধ্যে ব্রিজের 3টি স্প্যান বসানো শেষ হয়েছে, চলছে নদীর উপর সুপার স্ট্রাকচারের কাজ। কয়েক মাস পরেই যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ডিসেম্বর 2021-এর মধ্যে আমরা উন্নয়ন কাজ সমাপ্ত করব এবং জানুয়ারির মধ্যে আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। বৃষ্টি চালু হলে রূপসীপাড়া ইউনিয়নের পাশাপাশি ওপারের নয়াপাড়া, সিদ্দিকপাড়া, ঠান্ডাঝিড়ি, মারমাপাড়া, চামাইছড়ি, সাতপাড়া সহ অন্তত 30টি গ্রামের মানুষ উপকৃত হবে। গতি আসবে ব্যবসা বাণিজ্য সহ তাদের জীবনযাপনে। সময় সংবাদ, বান্দরবান। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি বাস রুট র্যাশনালাইজেশনের। এর রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। পরিকল্পনা অনুযায়ী 9 রঙের বাস চালাবে 22টি বেসরকারি কোম্পানি। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট র্যাশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার 3 বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বর্তমানে রাজধানীর 386টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9,027টি, এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে 7,335টি, রুট হবে 42টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক 1-2-3 নামে 3টি কোম্পানি আবদুল্লাপুর ঝিলমিলের 4টি রুটে চলাচল করবে। মেরুন রঙের 2টি কোম্পানি হেমায়তপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ 1-2-3 নামে 3টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে 4টি কোম্পানি, চলবে ঘাটারচর আবদুল্লাপুর 8টি রুটে। বেগুনি রঙের 3টি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আবদুল্লাপুর 6টি রুটে। নর্থ নামে থাকবে 2টি কোম্পানি, চলবে কালিয়াকৈর আবদুল্লাপুরে। অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়তপুরের 3টি রুট। সাউথ নামে আরও 1টি কোম্পানি, চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের 2টি রুটে। 9টা ক্লাস্টারের মধ্যে 3টা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে আমি বাংলা শহরতলি। 6টা হচ্ছে ঢাকা শহর। এই 6টার 6 রং আমাদের টার্গেট ছিল যে 500 বাসের বেশি একটা কোম্পানিতে থাকবে না। এর থেকে বেশি হয়ে গেলে বাসের অপারেশন ডিফিকাল্ট হয়ে যায়, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো 22টা কোম্পানির প্রত্যেকেরই 500 নিচে বাস থাকবে। 50 আসন বিশিষ্ট 4,223টি বাস, তার মধ্যে 1,158টি এসি এবং বাকিগুলো হবে নন এসি 40 আসন বিশিষ্ট। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ ঘাটারচর কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট র্যাশনালাইজেশন। সেই লক্ষ্যে প্রস্তুত সবুজ রঙের বাসের ডিজাইন। এই পাইলট প্রজেক্টটা করতে যেয়েও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে। এখন গাড়িগুলোর রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়া মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস, তৈরি হবে বাস বে যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট র্যাশনালাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাট চুকিয়ে এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে
তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকারের শুল্ক প্রত্যাহারের কারণে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের আমদানি, এতে দেখা দিয়েছে ক্রেতা সংকট। এছাড়া অতিরিক্ত গরমের কারণে নষ্ট হবার আশঙ্কায় কম দামেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি কাটিয়ে ফের সচল হয়েছে হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। সোমবার সকাল থেকেই বন্দরে ট্রাকে ট্রাকে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। আর বন্দরে পেঁয়াজের প্রবেশের পর এইভাবে সাজিয়ে রাখা হয় বিক্রির অপেক্ষায়। তবে চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। এখানে বিজগাড়ি চাহিদা, সেখানে পর্যন্ত এক গাড়ি পেঁয়াজ কিনবে সে পারি এখন বন্ধ মোবাইলই করতেছে না, বলতেছে কত দেবে আছে কিনা নাই, পাটিপত্র নাই, বেচা কিনা নাই। বারবার থাকে যে মালটা ঢুকতেছে, এটা বাজার 40 টাকা তো আমি মনে হয় বিক্রি হচ্ছে, যার কারণে ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে আসে সেই বাজারের তুলনায় টিকে থাকতে পারছে না, তার বাজার চাহিদা কমে গেছে। পাশাপাশি প্রচণ্ড গরমে পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় কম দামে পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা। পূজার ভিতর যারা মাল কিনে নিয়ে গেছিল তারা এখন পর্যন্ত কেউ বেচা কিনা করতে পারে, এখন যে মাল ঢুকছে কোনো মোকামে বেচা কিনা নাই। আর যে মালগুলো রাখা আছে এখন নিষ্ঠ ধীরে ধীরে মালগুলো পচনশীল মাল পচতে শুরু করে দিয়েছে অলরেডি। হিলি কাস্টমসের তথ্য মতে আমদানি রপ্তানির শুরুর প্রথম দিন ভারতীয় 17টি ট্রাকে 474 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। সমসংবাদ, হিলি। সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প আরটিপিসিআর বসানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমিরাতের 70% প্রবাসী বাংলাদেশি চট্টগ্রামের হওয়ায় দাবিটি বেশি জোরালো হয়ে উঠেছে। শিবলিয়াল সাদিকের রিপোর্ট। আমিরাতের সাথে আকাশ যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 3রা অক্টোবর থেকে ঢাকা টু আমিরাত ফ্লাইট চালু করে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে র্যাপিড টেস্ট ল্যাব স্থাপন না করার কারণে এখনও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট আসতে পারছে না সংযুক্ত আরব আমিরাতে। যদি চট্টগ্রামের ফ্লাইটটা যদি চট্টগ্রাম থেকে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। আমিরাত প্রবাসীদের মধ্যে প্রায় 70% চট্টগ্রামের প্রবাসী হওয়ার পরও চট্টগ্রাম বিমানবন্দরে এখনও পর্যন্ত ল্যাব স্থাপন না করায় সেটিকে বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন আরব আমিরাতস্থ চট্টগ্রামের প্রবাসীরা। অন্ততপক্ষে 2টা ল্যাব যদি আমাদের চট্টগ্রামে দেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। নিজেদের শহরে আন্তর্জাতিক মানের বিমানবন্দর থাকা সত্ত্বেও অনেক ভোগান্তি পেরিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসতে হয় বলে দাবি করেন প্রবাসীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এসবের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। বেসরকারি কোম্পানির অধীনে চলবে 9 রঙের বাস, ডিসেম্বরেই পরীক্ষামূলক কার্যক্রম শুরু। এবং দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ, মাওয়া প্রান্তে নদী শাসন শুরু। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।